আপার প্রাইমারি নিয়োগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপার প্রাইমারি পরীক্ষার্থীরা অভিনব পদ্ধতিতে এই লকডাউনের মধ্যে আন্দোলন শুরু করেন। তার মধ্যে ছিল পোস্টার বিদ্ধ, যেখানে বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করে ফেসবুকে পোস্ট করা হয়। এরপর শুরু হয় ফেসবুক লাইভ ভিডিও পোস্ট করা, যেখানে তাদের দাবি ফেসবুক লাইভের মাধ্যমে জানান। এরপর 5ই জুন শুরু হয় গাছ লাগিয়ে বিক্ষোভ, এবং গাছ লাগিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন আপারের পরীক্ষার্থীরা। তাদের এই আন্দোলনের মূল বক্তব্য ছিল একটি চাকরি একটি পরিবারে পান, অর্থাৎ একটি আপারের পরীক্ষার্থী যদি চাকরি পান তাহলে তাদের পরিবার বাঁচবে। এরপর 11ই জুন কলকাতা হাইকোর্ট খোলে, এবং হাইকোর্ট খোলার সাথে সাথেই আপার প্রাইমারি পরীক্ষার্থীরা দাবি জানান জরুরিভিত্তিকভাবে আপার মামলা নিষ্পত্তি হোক। এই মুহূর্তে আদালত চত্বর উপস্থিত থেকে আন্দোলন করা সম্ভব নয়, তাই টুইটে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ট্যাগ করে দ্রুত শিক্ষক নিয়োগের আর্জি জানাচ্ছেন আপার প্রাইমারির পরীক্ষার্থীরা। এত কিছু পরেও সরকারের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকার কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ এখনও পর্যন্ত গ্রহণ করেননি। এই করোনা পরিস্থিতিতে সরকার শিক্ষক নিয়োগ নিয়ে কোনো ভাবনা চিন্তাই করছেন না, এরকমই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে সরকার NCT-র নিয়ম মানেননি, এবং যারা টেট উত্তীর্ণ তাদেরকে টেট সার্টিফিকেট প্রদান করেননি। টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং সেখানে মামলা করে। মামলার রায়ে বলা হয় 2 মাসের মধ্যে টেট সার্টিফিকেট দিতে, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে এখনও পর্যন্ত টেট সার্টিফিকেট প্রদান করেননি। করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। এই অবস্থায় দেয়ালে পিঠ ঠেকেছে আপার প্রাইমারি পরীক্ষার্থীদের, তাদের মধ্যে চলছে বিদ্রোহের আগুন, বিক্ষোভে ফেটে পড়ছেন তারা। এই অবস্থায় বিভিন্ন ধরনের আন্দোলন করার পর আপার প্রাইমারি পরীক্ষার্থীরা এবার শুরু করেন গণ ইমেল কর্মসূচি। কোনো সরকারি দপ্তর, শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর কাছে নয়, খুব উগরে দিলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে, এবং আর্জি জানালেন দ্রুত মামলা নিষ্পত্তি ঘটিয়ে আপার প্রাইমারি নিয়োগ সম্পূর্ণ করার জন্য।